সম্মানিত হাজেরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, তিনি লক্ষ্য করে দেখেন যে আব্দুর রহমান ইবনে আউফ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। নবীজি দেখে আশ্চর্য হয়ে গেল, আমি মক্কা থেকে মদিনায় এসেছি, আব্দুর রহমানও মক্কায় ছিল, কিন্তু কেমন করে আসলো এত দূর পথ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, আব্দুর রহমান তুমি এই জায়গায়? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দেশে যে স্থানে আপনার মতো নেতা আপনার মতন আদর্শবান একজন নবী থাকতে পারবে না, সেই জায়গায় আমি আব্দুর রহমান ইবনে আউফ কেমন করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ বলেন, এই জন্য আপনি যেহেতু মক্কায় নাই আমি আব্দুর রহমান থাকতে পারি না, এই জন্য আমিও চলে এসেছি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকায়া তাকায়া কেঁদে দিলেন, চোখ দিয়ে পানি বের হচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার চোখ দিয়ে কেন পানি বের হচ্ছে? আমি কি কোনো ভুল করলাম নাকি? ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ করেছি আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদেন? কেন কাঁদেন? কি ভুল করলাম আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদেন? আল্লাহ নবী বললেন, ও আব্দুর রহমান, আমি তোমার দিকে তাকিয়ে কাঁদি এর জন্য, তুমি ইসলাম মানার কারণে, ইসলাম মেনে নেওয়ার কারণে, ঈমান গ্রহণ করার কারণে তোমার ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা ছিল সব কিছু তোমাকে বিসর্জন দিতে হয়েছে, অথচ তুমি মক্কা এসেছিলে একজন সফল ব্যবসায়িক ব্যক্তি, অথচ ইসলাম পালন করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে সব কিছু তোমাকে বিসর্জন দিতে হয়েছে। ও আব্দুর রহমান, এই ভেবে এখন তোমার কাছে কিছু নাই, তুমি নিঃস্ব হয়ে গেছো, এই চিন্তা করে আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করেন না, টেনশনের কোনো কারণ নাই, আমার ঘর বাড়ি টাকা পয়সা সব চলে গিয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার পরিবার পরিজন চলে গিয়েছে, কোনো দুঃখ নাই, আফসোস করি না, দুঃখ করি না, আমার মনের মধ্যে কোনো ক্লান্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ চলে গেছে, দুঃখ করি না, সব চলে গেছে, দুঃখ করি না, বিনিময়ে আপনার মতো একজন নবী পেয়েছি, এই পেয়ে আমি আব্দুর রহমান ধন্য হয়ে গেছি। আল্লাহর নবী আরেকজন সাহাবীকে ডাকলেন, খালিদ বিন ওয়ালিদকে ডেকে বললেন, ও খালিদ, এ হচ্ছে আমার সাহাবী আব্দুর রহমান, তিনি মদিনায় এসেছেন, কিছু নেই তার, খালি হাতে এসেছে, টাকা নাই, পয়সা নাই, কিছু নেই, জায়গা জমি নাই, কিছু নাই, ইসলাম মানার কারণে, খালি তোমার সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করে দিলাম, আজ থেকে তুমি আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে দিলাম, সুসম্পর্ক বজায় রাখবে এবং আমার আব্দুর রহমানের দিকে তুমি সুসম্পর্ক রাখবে, নজর রাখবে। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করুন, নবীজির জীবন আদর্শ মানার কারণে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা সব কিছু বিসর্জন দিয়ে তিনি মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। ও মুসলমান, এটা নতুন কোনো বিষয় নয়, আজকের পৃথিবীর দিকে যদি তাকিয়ে দেখেন এমন অনেক ইমানদার বান্দা আছে, ইমানের উপর অটল থাকার কারণে, কালেমার উপর অটল থাকার কারণে, কোরআন মানার কারণে, কোরআনের উপর অটল থাকার কারণে, কোরআনের উপরে ইমানের উপর অটল থাকার কারণে, ইসলামী আইন হুকুম আহকাম মেনে নেওয়ার কারণে অনেক ব্যক্তিকে পৃথিবী থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, অনেক ব্যক্তিকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মারা হয়েছে, অনেক ব্যক্তিকে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, এমনকি এমনও দিন গেছে, মাসের পর মাস চলে গেছে, বছরের পর বছর চলে গেছে, বাড়িতে যেতে পারে নাই, ছেলে সন্তানের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারে নাই, বিবির সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারে নাই, এমনও ব্যক্তি পৃথিবীর জমিনে আছে না। নাই একটি মাত্র কারণ সেটি হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে
আল্লাহর দিন কায়েমের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছে, শুধু এটাই চেয়েছে আল্লাহর জমিন জমিন যা আইন চলবে তার, এর উপরই অটল থাকবো। এই ঈমান অর্জন করার কারণে কিছু মুনাফিকি টাইপের মানুষ, কিছু ব্যক্তি ইসলাম বিরোধীরা তারা ষড়যন্ত্র করে তাদেরকে এই পৃথিবী থেকে নিষ্পত্তি করে দেওয়া যায়, কেমন করে এই ষড়যন্ত্রে তারা লিপ্ত আছে ঠিক কিনা বলেন। কিন্তু দেখা গেল কি একজন ইমানদার ব্যক্তিও এত অত্যাচার, এত নির্যাতন, এত কিছু হয়রানি, এরপরও যারা ইমানের উপর অটল থেকেছেন, আপনারা কি শুনেছে যে ইমানের উপর অটল থাকার পর একজন অন্তত ইমানদার বান্দা ইমান থেকে দূরে সরে গেছে, কিচ্ছু যায় নাই এই পৃথিবী থেকে? তারা জানে যে ইমানের উপর অটল থাকতে হলে, ইমান যে পরিমাণ অর্জন করেছি এর উপরে যদি ইমানের উপর অটল থাকতে হয়, বালা আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, এই সমস্ত বিপদ আপদকে অতিক্রম করে আমাদের টার্গেটকে সামনের দিকে এগিয়ে হবে ঠিক কিনা বলেন ইমানদার বান্দারা, তারা জানে। এই জন্য সেমনি দেখা যিনি আমরা কেমন ইমানদার, আমরা কেমন মমিন হতে পেরেছি, আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব তোমাদেরকে, পরীক্ষা না করে নিজে যতই বলো যে আমি ইমানদার, আল্লাহ বলছে তুমি ইমানদার নও, আর এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, যে কোনো পরীক্ষা আমাদের সামনে আসতে পারে, এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আমরা যদি প্রকৃত পক্ষের ইমানদার হতে পারি, আমাদের বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, এই বিপদ আপদ আসলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমাদের নার্ভাস হলে হবে না, আমরা যদি টেনশন করি আহারে এত বিপদ কেমন করে সহ্য করব, এই বিপদে তো আমি চলতে পারি না, সুতরাং আমি আর থাকতে পারছি না, আমি এই বিপদ এই বালা মুসিবত গুলো মেনে নিতে পারছি না, নার্ভাস হওয়া যাবে না, সবসময় ধৈর্য ধারণ করতে হবে ঠিক কিনা বলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন আব্দুর রহমান ইবনে আউফ আর খালিদ বিন ওলীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে দিলেন, আর বললেন ও খালিদ আমার সাহাবী, তুমি ও আমার সাহাবী, আমার কাছে দুজনেই তোমরা সমান, কেউ উঁচু নিচু নাই, তোমরা সম্মানের দিক দিয়ে আমার কাছে সমান, কিন্তু শুনে রাখো তোমরা আমার কাছে সমান হলে আল্লাহর কাছে তোমরা সমান না। কেন সমান না? আল্লাহ নবী বললেন ও খালিদ শোনো, ইসলাম মানার কারণে, ইসলামের উপরে অটল থাকার কারণে, আমার জীবন আদর্শকে মেনে নেওয়ার কারণে আমার আব্দুর রহমান ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, টাকা পয়সা সব কিছু বিসর্জন দিয়েছে, বিবি বাল বাচ্চা সব কিছু ছেড়ে দিয়েছে, এরপর কালিমার পথ থেকে তারা শেষ সরে যায় নাই। এই কারণে আল্লাহর কাছে আব্দুর রহমান ইবনে আউফ যে মর্যাদা অর্জন করেছে ও খালিদ তুমি অর্জন করতে পারবে না। বদরের আগের সাহাবি আর পরের সাহাবি কি সমান বলেন? কঠিন পরিস্থিতির সময়, কঠিন পরিস্থিতি যখন চলে, এই সময়ের মানুষ আর সুসময়ের মানুষ কি এক? অসম্ভব, হতে পারে না। সেবাত হাজিরিন, এজন্য ইমানকে মজবুত করতে হবে, নবীজির জীবন আদর্শকে আমাদের প্রকৃত পক্ষে মেনে নিতে হবে। যদি আমরা প্রকৃত পক্ষের আদর্শ মেনে নিতে পারি, তাহলে আমরা যদি জীবন আদর্শের উপর অটল থাকতে পারি, আমাদের উপর বালা মুসিবত আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, এ সমস্ত বিপদ আপদকে অতিক্রম করে আমাদের সামনের দিকে এগোতে হবে ঠিক কিনা বলেন। আল্লাহ নবী বললেন ও খালিদ আমার সাহাবীকে তুমি খেয়াল রাখবে, নজর রাখবে, আমার আব্দুর রহমান যেন কোনোভাবে কষ্ট না পায়, কোনোভাবে যেন ব্যথা না পায়, আমার আব্দুর রহমানের দিকে লক্ষ্য রাখবে। এই বলে নবীজি চলে গেলেন। এরপর আব্দুর রহমান ইবনে আউফ আর খালিদ বিন ওয়ালিদ দুজনে খালিদ বিন ওয়ালিদের একটি খেজুরের বাগানে চলে গেলেন। গিয়ে খালিদ বিন ওয়ালিদ বললেন আব্দুর রহমান আমার ভাই, আপনার সঙ্গে আমার একটি সম্পর্ক আল্লাহ রাসূল করে দিয়েছেন, সুতরাং আপনি হচ্ছেন আমার ভাই, ও আমার ভাই আব্দুর রহমান আপনি হচ্ছেন আমার ভাই, আমি হচ্ছে দুইটা খেজুরের বাগানের মালিক, আজ থেকে আমি একটা খেজুরের বাগান আমি আমার ভাই আপনাকে দান করে দিলাম, আপনি তো হচ্ছেন আমার ভাই আর আপনি আমার ভাই, আর আমি ভাই হয়ে আপনি আপনার কোনো সম্পদ থাকবে না, আমি দুটো খেজুরের মালিক, আমি একা একা ভক্ষণ করবো তা কখনো হতে পারে না, আজ থেকে আপনি একটা মালিক। খালিদ বললেন ও আব্দুর রহমান
আপনি মক্কায় থেকে এসেছেন, এই মদিনায় আপনাকে কেউ চেনে না, কেউ জানে না, অথচ আপনি যুবক মানুষ, আপনাকে বিয়ে দরকার, আপনার স্ত্রী দরকার, আপনাকে বিয়ে করতে হবে, কিন্তু কে বিয়ে দিবে? মক্কার লোক তো, মদিনার লোক তো আপনার সঙ্গে বিয়ে দিবে না, আপনার তো এখন কেউ নাই। সুতরাং আমার দুইটা স্ত্রী, আমি একটা স্ত্রীকে তালাক দিয়ে দিব আর আপনি আমার স্ত্রীকে বিয়ে করে নেবেন, ও আমার ভাই, আমরা সমান সমান হয়ে যাবো, আপনি আমার ভাই হচ্ছেন, সেই জন্য আমি কাজটি করছি। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ও খালি তুমি যা করেছ আমার জন্য আমার অন্তর খুশি হয়ে গেছে, দিল খুশি হয়ে গেছে, সুতরাং তুমি যা করেছ আমি তোমার উপর খুশি হয়ে গেছি। এই জন্য তুমি তোমার দুটো খেজুরের বাগান, খেজুরের বাগান আমাকে দেওয়া লাগবে না, তোমার স্ত্রীকে তালাক দেওয়া লাগবে না, তোমার জিনিস তোমার কাছে থাক, তুমি আমাকে বাজার দেখে দাও, আমি বাজারে যেতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, এই এই জিনিসটা তুমি আমাকে দেখিয়ে দাও, এছাড়া তোমাকে কিছুই করা লাগবে না। আব্দুর রহমান ইবনে আউফ বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করলেন, অনেকদিন পরে ব্যবসা বাণিজ্য করতে করতে অনেকদিন পরে আল্লাহ নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেলেন। গিয়ে নবীজি বললেন, ও আব্দুর রহমান, তোমাকে দেখে দেখে কেমন কেমন মনে হচ্ছে, নতুন নতুন মনে হচ্ছে, বিয়ে টিয়ে করেছো নাকি? আব্দুর রহমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বিয়ে তো করেছি। নবীজি বললেন, ও আব্দুর রহমান, বিয়ে করেছো, তুমি আমাকে দাওয়াত কেন দাও নাই? আব্দুর রহমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি দাওয়াত দেব ভুলে গিয়েছিলাম। অনেক সময় দেখবেন যে বিয়ের আনন্দ, বিয়ের আনন্দে অনেক সময় আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে দিতে অনেক গুরুত্বপূর্ণ নিকটতম আত্মীয় স্বজন বাদ পড়ে যায়, ঠিক কিনা বলে? আনন্দ তো বুঝেন না যে বিয়ে করতেছি, কাকে দাওয়াত দেবো, সবাইকে দাওয়াত দিচ্ছি, দিতে দিতে দেখা গেলো যে একদম নিকটে একজন ব্যক্তি আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়, তাকে কার দিতে পারি না, আনন্দ মানে আনন্দে সব ভুলে গেছি। আল্লাহ নবী প্রশ্ন করলেন, হে আব্দুর রহমান, তুমি যে বিয়ে করেছো, দিনভর দিয়েছো? আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি দিনভর দিয়েছি। কেমন করে দিয়েছো? তিনি বললেন, আমি বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করছিলাম ইয়া রাসূলুল্লাহ, সেখান থেকে কিছু অর্থ আমি সম্পদ অর্জন করে আমি দিনভর পরিশোধ করে দিয়েছি। সময় হাজিরিন, অনেক সময় দেখবেন যে আমাদের সমাজে, আমাদের দেশে একটি প্রথা চালু আছে যে দেনমোহর, দেনমোহর এমনভাবে নির্ধারণ করা হয় যে ছেলে পক্ষ মেয়ে পক্ষ, মেয়ে পক্ষ এমন করে ছেলে পক্ষকে কষে ধরে যে 5 লক্ষ টাকা দেন, 1 টাকা কম হলে বিয়ে হবে না। আচ্ছা আপনারা বলেন যে 5 লক্ষ টাকা দেন বেঁধে দিলেন, ছেলে পক্ষ যদি পরিশোধ করতে না পারে তাহলে বউকে স্ত্রীকে ব্যবহার করা জায়েজ হবে? আমরা এই সামান্য একটি, এই কঠিন একটি বিষয়কে সামান্য বিষয় মনে করেছি, দেনমোহর স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নিব, হাত ধরবো যে আমি এত টাকা দিতে পারছি না, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার স্বামী না, তুমি তোমার স্ত্রী, তো আমি আর তুমি আমরা তো দুজনেই সমান, তুমি আমাকে মাফ করে দাও। স্ত্রীও চিন্তা করতে বাসর রাত, নতুন মানুষ যদি মাফ না করে অত স্বামী মনে করবে যে স্ত্রী আসলে ভালো না, হৃদয় বলতে কিচ্ছু নাই, আমার আপনি ভালোবাসা নাই, মহব্বত নাই, এ লজ্জা সরমের কারণে স্ত্রী মাফ করে দেন। কিন্তু আল্লাহ না করুক কোনো সময় যদি ওই পরিবার ওই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে যখন তালাক হয়ে যায়, তখন কি দেন আর নেয় না, নেয় না বলেন তো? নেয়, তাহলে কি মাফ করেছে বলেন? এই জন্য যুবক ভাইরা যারা আপনারা এখানে আসেন, আমি অন্তত আপনাদের অনুরোধ জানাবো, আপনারা যারা বিয়ে করেন নাই, অন্তত পক্ষে আপনারা নিয়াত করবেন যতটুকু দেনমোহর ধার্য করলে আমি অন্তত পরিশোধ করতে পারবো, এই পরিমাণ দেন যেন আপনি ধার্য করে আপনার স্ত্রীকে আপনি পরিশোধ করে দিবেন, দেনমোহর বাকি রাখবেন না, এটা ফরজ অবশ্যই আদায় করতে হবে। আমরা সামান্য একটি বিষয় মনে করি, যারা মেয়ের বাবা আছেন এখানে, মেয়ে হয়তো উপযুক্ত হয়েছে সামনে বিয়ে দিবেন এরকম চিন্তা ভাবনা আছে, বা মেয়ে আছে, আপনারাও চিন্তা করবেন যখন আপনারা দুই পক্ষ এক জায়গায় বসবেন, যখন মিটকুড়ে বসবেন, অন্তত পক্ষে এমন একটি দেন ধার্য করবেন যে দেনটা ছেলে পক্ষ পরিশোধ করতে পারে। দিয়ে দিলেন, কষে দিলেন, একদম 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা দিতেই হবে, দেখা গেল বেচারা দিতে পারলো না, এই অবস্থায় যদি স্বামী স্ত্রী মিলন হয়ে যায়, এটা বৈধ মিলন হবে না, অবৈধ হয়ে যাবে, জেনার কাতারে সেদিন কেয়ামতের ময়দানে আসামির কাঠগড়ে তাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আপনি, আমি তো মনে করছি যে বৈধ বিয়ে হয়েছে, দেনমোহর দিনে তাতে কি হয়েছে, অসুবিধা নেই, এটা হয়তো মনে করছে, কিন্তু আসলে দেন এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, দেন পরিশোধ করতেই হবে। আমি অনুরোধ জানাবো যে সমস্ত ভাইরা এখানে আসেন, যুবক ভাইরা বিয়ে করেন নাই, যখন বিয়ে করবেন দেন পরিশোধ করে দিবেন স্ত্রীকে, যারা এখন বিয়ে করে ফেলেছেন
এমন আছে না যে বিয়ে করেছেন দেন পরিশোধ করতে পারেন নাই, এখন কি করবো হুজুর? এমন তো আরো বিপদ। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে আপনার স্ত্রীকে আপনারা কিছু স্বর্ণ অলংকার একটু একটু করে দিতে পারেন, যে সাপোজ অত চার আনা সোনা তাকে দিলেন, ছয় আনা দিলেন, আট আনা দিলেন, দিয়ে বললেন যে আমি এই দেনের মধ্যে থেকে এটা বাদ যাচ্ছি। এভাবে করে আপনি আপনার স্ত্রীকে দিনটা পরিশোধ করে দেন, পরিশোধ করতেই হবে, না হলে গুনাহ হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই বিষয়টা অন্তত আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করছিলাম যে আমরা এমন একজন ব্যক্তি, এমন একজন রসুলের জীবন আদর্শকে মানতে চাই, যে রসুলের জীবন আদর্শ আমরা যদি অর্জন করতে পারি, মানতে পারি, আমাদের এহকালেও লাভ হবে, পরকালেও আল্লাহ পাক আমাদের ভুলভ্রান্তিগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করবেন। এমন একজন নবীর জীবন আদর্শ মানতে রাজি আছি না নাই বলেন? সম্মত হাজরিন, আল্লাহ বলছেন যে হে রসুল, আপনার চরিত্র না সামান্য কোনো চরিত্র না। আল্লাহ বলছেন ওয়াইন্না কালা আলা খুলকুন আযীম, আপনার নামের, আমার নামের সঙ্গে আমি আজিম নামটি সম্পৃক্ত করে দিয়েছি, আপনি হলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহান চরিত্র অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির যে চরিত্র, যে আদর্শ আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? সেই আদর্শের উপরে আছে আমাদের শিক্ষা, সেই আদর্শের উপরে যদি আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, আমরা পরিচালিত করতে পারি, একজন মানুষ যদি আল্লাহ রসুলের জীবন আদর্শকে মেনে নিতে পারে, অবশ্যই সে মানুষটি সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাবে। একজন মানুষ যদি রসুল্লাহর জীবন আদর্শকে মেনে নেয়, ওই মানুষকে কোনো অন্যায় করতে পারবে না। একজন মানুষ যদি রসুল্লাহর জীবন আদর্শকে মেনে নেয়, সে মানুষ কখনো দুর্নীতি করতে পারবে না। একজন মানুষ যদি রসুল্লাহর জীবন আদর্শকে মেনে নেয়, ওই মানুষ কখনো মানুষের অন্যায় করতে পারবে না। একজন মানুষ যদি, একজন নেতা যদি রসুল্লাহর মতো জীবন আদর্শকে মেনে নেয়, জনগণের হক তারা নষ্ট করতে পারবে না, ঠিক কিনা বলেন? তার কারণ সবসময় যদি ভয় থাকে আল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরে বিরাজ থাকে, তাহলে আমি কি অন্যায় করতে পারবো বলেন? সবসময় চিন্তা হবে হারে আমি অন্যায় করছি, পৃথিবীর কোনো মানুষ দেখুক বা না দেখুক আল্লাহ পাক দেখছেন কিনা বলেন? অবশ্যই দেখছেন।